বাবা বাবা চল বাবা বাবা রাগ হচ্ছে বাবা চল বাসায় চল বাবা আয় বাবা আয় বাবা বাবা আয় আব্বু তুমি যাও তো আব্বু বাসায় যাও কেমন আছো ভালো আছো জি ভালো ভালো বাবা ভালো আছো জি আব্বু ভালো আছি না বাবা একটু দাও আমাকে দাও আচ্ছা না তুমি প্রমাণ করতে পারছো ছাড়ন না আমি যাব না এখন যান আপনাদের সাথে কোনো সম্পর্ক আমার নাই সম্পর্ক অনেক আগে বাদে গেছে আপনাদের সাথে আপনি কখন যোগাযোগ করছেন আমার সাথে করেন নাই আব্বু বাসায় যাও কি বলছে তাড়াতাড়ি করো না আব্বু এগুলো নিও না আব্বু আপনি দেন আপনি নেন না এগুলো আম্মু আরে তুমি এমন করতেছো কেন আপনাদের বাসা চলো আমার ছেলের জিনিস আমার ছেলে আসছে বিদেশ থেকে এত দিন পরে আমার ছেলে আমি বাসায় নিয়ে যাব আম্মু আপনি বাসায় যান বাবা আপনি বাসায় যান আমি যাব না আমি আপনার বাসায় যাব না ঠিক আছে আব্বু আমি যাব না বাবা আয় বাবা রাগ টাক সব বাসায় গেলে সব দাও মামা তুমি সামনে যাও বাবা চল 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 বাবা আমি বলছি আপনি আমাকে হাত ধরবেন না ছেড়ে দেন আপনি বলছি না আব্বু আপনার সাথে আমার কোন সম্পর্কই নাই সম্পর্ক নষ্ট হয়ে গেছে অনেক আগে আম্মু আপনাকে বলছি না আপনার বাসায় যান না না আমি বাসায় যাবো না আপনার বাসায় আমি যাবো না তারপরে আপনি টাকা চাচ্ছেন টাকা লাগবে আপনার কত টাকা লাগবে আমি কেমন আছি ভালো আছি কিনা আমার স্ত্রীটা কেমন আছে আমার বউটা কেমন আছে এটা খোঁজ খবর নিচ্ছেন আপনারা শ্বশুর বাড়িতে তো ঠিকই টাকা পাঠাইছো তা আমাকে খোঁজ খবর নিচ্ছে আমার খোঁজ খবর নিচ্ছে আপনারা কি নিচ্ছেন নেন নাই আমার ছেলে আমার বাড়িতে যাবে কেন তোমার বাড়িতে যাবে আমার ছেলে আমার বাড়িতে যাবে এতদিন পরে আমার ছেলেরা আসছে আচ্ছা এতদিন পরে আমার হাজবেন্ড আসছে এত কথা বলেন কেন কি জন্য আপনারা এতদিন তো খোঁজ খবর নেন নাই এখন আসছে তুমি তো আসলে যাইনি আপনি আসলে যাবেন না কথা বলতে সাবধানে বলবেন তুমি আমার ছেলের সাথে যাওয়া শুরু করছো তোমার শ্বশুরের সাথে একশো বার কথা কি আসলে তো আপনার সমস্যা কি একশো বার বলবো একশো বার বলবো মানে কি আচ্ছা আব্বু আমি একটা কথা বলি আপনাকে আমি তো বলছি যে আমি আপনার বাসা আর যাবো না আমি তো মাসে মাসে আপনাকে টাকা দিছি না টাকা পয়সা দিছি না আপনার ঋণ পরিশোধ ওই তুই টাকা দিছস কবে টাকা দিছস আমি টাকা দিইনি আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত পর্ণাগারে শুধু আইসা সাহেব শুধু ডিস্টার্ব করে তুমি দিছো দুই এক টাকা দিছো আমরা কিভাবে এই যে খাইয়া দেয় এতদিন ধরে বাইচা আছি কোনো খোঁজ খবর নিছো তুমি একটা ফোন পর্যন্ত দিছো আমাদের আমি আপনাদের ছেলে ছেলে না আপনারা আমার খোঁজ খবর নিবেন যে বাবা তুমি কেমন আছো কেমন আছো বাবা তুমি খাওয়া করছো কিনা বাবা মা বয়স হয়ে গেছে তুমি বাবা আমার খোঁজ খবর নাও না তুমি বউ বাড়িতে ঠিকই আচ্ছা আমি তুমি রাখো আমি আমি এখন আপনাদের কাছে যাব না আমি ওর কাছে যাচ্ছি আমি শ্বশুর বাড়ি যাব আমি আমার বউকে খুব ভালোবাসি আমি আপনাদের কাছে থাকবো না ব্যাচ্ছা ওকে কথা হচ্ছে তোমার লজ্জা নেই এই কথাগুলো বলো রাস্তার মাঝখানে লজ্জা কিসের লজ্জা কোনো কিছু নাই এখানে তুমি কথা বলো না আম্মু আবার সাথে কথা বলেন আপনি
আচ্ছা দেখি চুপ থাকো তো আম্মু কি বলে ঠিক আছে আপনি বড় করছেন খাওয়াইছেন পড়াইছেন লেখাপড়া করাইছেন ঠিক আছে আদর করছেন অনেক কিছুই করছেন আপনাদের তো টাকা পয়সা আমি দিয়ে দিছি দিছি না আপনার কি টাকা পয়সা লাগবে টাকা লাগবে কত লাগবে তাহলে আমি কি করবো আপনার সাথে বলেন কি করবো আমি আমার তো কোনো কিছু করার নাই আসার আগে সবকিছু বুঝে নেছো তোমার বউ যেভাবে বলছে তুমি সেইরকমই বুঝে নেছো তুমি এইরকম হবো তা তো আমরা কোনোদিন ভাবিনি তোরে ছোটবেলা থেকে মানুষ করতে যে আমার কত কষ্ট হয়েছে সেটা কি তুই জানো কত কত 4 লাখ নাকি 3 লাখ তুই 5 লাখ কয় লাখ লাগবে বলেন কিছু বেশি দিয়ে দিও বেশি দিয়ে দে আজকে ইনকাম করছে কাদের টাকায় গেছে তুমি কিছু দিয়ে দিও বেশি আমরা টাকা দিছি তারপর তুমি দেন কাছে এখন তুমি কি বলতেছো যে না আমরা দিয়ে দেন এনেন এনেন 6 লাখ দিয়ে দিছি 6 লাখ এই 6 লাখ এনেন এনেন 1 লাখ বেশি দিছো 1 লাখ বেশি দিলাম আপনাকে আপনি এটা নিয়ে করে খান রাখেন আর আমার সাথে কোনো যোগাযোগ করবেন না আপনারা ঠিক আছে আপনাদের ছেলে নাই আপনারা এই ছেলে নাই ঠিক আছে নাদিয়া কি বাবা ছেলের মা ছেলের সম্পর্ক নষ্ট হ্যাঁ 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 যাই রাখেন রাখেন আপনি চেক রাখেন টাকা পাই তো দিয়ে দিল 6 লক্ষ দিয়ে দিল ছেলেরে কত ছোটবেলা থেকে কষ্ট করে বড় করে করলাম বিদেশ পাঠাইলাম আজকে সেই ছেলে বিদেশ থেকে আইসা টাকার গরম বাবারে টাকা দেয় আজকে সে ভালোবাসা ভিক্ষা দিয়ে গেল বাবারে টাকা সে শ্বশুর বাড়ি চলে যাবে অথচ তারে ছোটবেলা থেকে বড় টরো করে এই পর্যন্ত তারে বিদেশ পাঠায় এখন তারে বুকে নিয়ে বাসায় যাব যাইতে পারলাম না সে শ্বশুর বাড়ি চলে যাবে কি আপনার ছেলে হয় আমার ছেলে আর উনি কি হয় আমার ওয়াইফ মানে হ্যার মা জি আর একে এ ওর ওয়াইফ কি সমস্যা বাবা ভাই আমি অনেক দিন যাবত বাইরে ছিলাম দুবাইতে ছিলাম প্রায় 7 বছর এর মধ্যে আমি ওনাদের অনেক টাকা পয়সা দিচ্ছি ওনারা এখন বলছে আমি ওনাকে কোনো টাকা পয়সা দিই কোনো টাকা পয়সা দিই ধরে আমার সাথে কোনো যোগাযোগও করি নাই তারা আব্বু তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারো আমি আগে আজকে তোর বাবা মিথ্যাবাদী আম্মু তুমি কিছু বলছো না কেন তোমার বড় আলাপ শুনছো ব্যবহার শুনছো তার আমার প্রায় 6 লক্ষ টাকাই চলে গেছে আপনি কে ভাই এত কথা বলতেছেন কেন আপনি কি দালালি করা শুরু করেছিলেন নাকি দালালি করতেছেন আপনি তোমার এখন বাবা মা চাইতে তোমার শ্বশুর বাড়ি হলো গুরুত্বপূর্ণ তুমি শ্বশুর বাড়ি যাবে সাথে যাবা না 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 কোনো সম্পর্কই নাই আমার লাভ আছে
আমার তো কোনো লাভ নাই, আমার কোনো লাভ নাই, আপনি যান বাসায় যান, আমার কোনো লাভ নাই তো, আমি দেখেছি, আমি আপনার বাসায় যাব না, আমি তাহলে আপনাকে কথা বলতে কি বলছে আপনাকে আমার, আমি কথা বলতেছি না তো, আমি দেখতেছি যে আপনি জানেন কেন জান, বাবা মার সামনে সন্তানের আচরণ দেখতেছি, দর দিকে আপনি ভাই ভাই বলতেছেন নাকি ভাই, আমার এইগুলা কিচ্ছু চাই না, আমার ছেলে জান আপনি জান আপনি জান, শুধু আমার ছেলে আর বুকি নিয়ে রাখতে চাই ভাই, তার কাছে আর কোনো টাকা পয়সা পাবেন, তোমার মতো সন্তানদেরকে বাবা মা কষ্ট করে খাওয়ায় বড় করছে, টাকা পয়সা ঋণ করে বিদেশ পাঠায়, এরপরে তোমরা এনে দেয় মাস্তি করো বউয়ের থেকে, তোমার বউয়ের থেকে মা বাবার থেকে তোমার বউ গুরুত্বপূর্ণ, আপনি লম্বা লম্বা কথা রাখেন তো, আপনার লম্বা লম্বা কথা আপনি আপনার পকেটে পুরে রাখেন, জ্ঞান দেওয়া লাগবে না, আর আব্বু আপনি যান, আপনি আমার সাথে কোনো যোগাযোগ করবেন না, ঠিক আছে, আপনার ছেলে না, আপনি আর আম্মু দেখি ওর লাইফ কিভাবে সেটেল হয় কিভাবে ভালো যাবে, হ্যাঁ সে অনেক ভালো যাবে, এটাই দেখে ও যখন আজকে বউর পাগল হয়ে গেছে, বউ ছাড়া কিছুই বুঝে না, আমাদেরকে কখনো সম্মানই দেয় না, ঠিক আছে তাহলে দরকার নেই, চলো 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 আসো, যাই না যাই না, দাঁড়া পাবারে পাবারে যাই বাবা 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 চলো বাবা বাবা বাবা, আমরা সবাই বাসায় যাই বাবা, চলো বাড়িতে চলো বাবা, সে দাও বাবা বাবা, একদম রাত কেমন চলছে বাবা, চলো বাবা সে দাও, আমাকে সে দাও বাবা, আমাকে সে দাও বাবা, চলো বাবা সে দাও বাবা, আমাকে সে দাও বাবা, ভাই বাবা আমি থাকবো না বাবা, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না তোমাদের বাসায়, যাও কতদিন পরে পাইছি বাবা, বুকে নেই বাবা, যাও বাবা যাও, আমার সাথে যোগাযোগ করবা না, ও যদি ভালো থাকে থাক, অবশ্যই ভালো থাকো, বউ নিয়ে ভালো থাকো তো, ঠিক আছে চলো আসো আসো, আমার সাথে যোগাযোগ করেন না, ঠিক আছে দাও, এমন ছেলে থাকার চাইতে না থাকাই ভালো, বাড়িতে জানবে আফসোস করে কোনো লাভ নেই, সন্তান জন্ম দিয়েছেন কষ্ট করছেন, ভালোবাসা মনের ভিতরে রেখে দেন, আর কি করবেন কিছু করার নেই, শুধু এই আপনার সন্তান না, এরকম হাজার হাজার সন্তান আছে যারা বাবা মার খোঁজ খবর না, বাবা মারে খাওয়ায় না পড়া না, কষ্ট পায় লাভ নেই, কান্নাকাটি করে লাভ নেই, যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক ভালো, কি লাভ বলেন, এই যে বা এই যে মা দশ মাস দশ দিন একটা সন্তানের পেটে ধারণ করে, তারে খাওয়ায় বড় করে, তারে পড়াশোনা করায়, তারে বিদেশ পাঠায়, তারে কর্মজীবী বানায় দেয়, কি লাভ বলেন, কোনো লাভ আছে, কোনো লাভ নাই, আফসোস করে কোনো লাভ নাই, বাবা মা দুজন আছেন, আল্লাহর উপরে ভরসা করে যা কপাল আছে তাই হবেন, সন্তান যদি না আসে আপনি জোর করে আনতে পারবেন, পারবেন কোনো আনতে পারবেন না, আফসোস করে লাভ নাই, যেটা পাইছেন যেটা খরচ করছেন টাকা তার তার এখন টাকা হয়ে গেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে তার শ্বশুরের টাকা টাকা আছে, আপনি তার কাছে তাদের কাছে তুচ্ছ, অতএব মন খারাপ করে লাভ নাই, শুধুই আপনি না এরকম হাজার হাজার ঘটনা আমাদের সমাজে প্রতিদিন ঘটতেছে, প্রতিদিন ঘটতেছে, এয়ারপোর্ট থেকে নামার পরে শ্বশুর বাড়ির লোকজন এসে টাইমে নিয়ে যাবে, কি করবেন বলেন, জানকা বাসা জানবেন, এই জানকা জানকা বাসা ছিল জান, মন খারাপ করে লাভ নেই।